দেশের যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পে যারা বাধাগ্রস্ত করতে চাবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের মাধ্যমে কঠোরভাবে দমন করা হবে। খ্রিস্টাব্দ তারিখে দুষ্কৃতিকারীরা নির্মাণাধীন প্রকল্পের 26টি পিলার এবং একটি ঘরের দেয়ালের অংশ বিশেষ ভেঙে ফেলে। এই ঘটনায় চাকার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বাদশা মিয়া বাদী হয়ে গত 22শে ফেব্রুয়ারি বানরিপাড়া থানায় 4-5 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এসআই মোক্তার হোসেনকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি সাধারণ সিংয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তি আধুনিক টুলস ব্যবহার করে বানরিপাড়া থানার কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং স্থানীয় শ্রমিকদের ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা উল্লিখিত ঘটনায় 5 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এর ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের মতো মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে বরিশাল জেলা পুলিশ দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে এ বার্তা দিতে চায়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, সামাজিক এবং গোষ্ঠীগত যতই দ্বন্দ্ব থাকুক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের এ মহৎ প্রকল্পে বা এ ধরনের যে মহৎ উদ্যোগ রয়েছে, যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পে যারা বাধাগ্রস্ত করতে চাবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের মাধ্যমে কঠোরভাবে দমন করা হবে। আমি নামের কি আচ্ছা আচ্ছা আচ্ছা